হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শান্তা ইসলাম রাইসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি আজকে কলকাতাতে আছি, মানে যখন ভিডিওটা নিচ্ছিলাম তখন কলকাতাতে ছিলাম, রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এটা হচ্ছে রুবির একটা রাস্তা, অ্যাকোয়া পুলিস থেকে রুবির দিকে যাওয়ার রোড। তো এই রোডে না অনেকগুলো ওয়াও মোমোর এই যে ব্যানার দেখা যাচ্ছে, মানে দেখে আমার তো খাওয়ার জন্য ভালো লাগতেছিল না, বাট আমি যেখানে যাচ্ছিলাম সেখানে ওয়াও মোমো ছিল না, কেএফসি চিকেন ছিল। তো কিছুদিন যাবৎ আমি শুনছিলাম যে ইন্ডিয়াতে কলকাতাতে কেএফসি চিকেনের বিরিয়ানি লঞ্চ হয়েছে, তো আমি সেখানে বিরিয়ানিটা ট্রাই করার জন্য চলে গেলাম। আর সাথে ওইখানে তো ওদের চিকেন আসেই, কেএফসি চিকেন যেটা সেটা তো আমি খাবো, সেটা তো কোনো মিস নেই। তখন যেই সাথে সাথে আমি অর্ডার করে ফেললাম ওদের বিরিয়ানি, আর বিরিয়ানির সাথে আমি হচ্ছে একটা কিছু দুই পিসের একটা চিকেনের বাকেট নিয়ে নিয়েছিলাম। তো ওদের বিরিয়ানিটা ট্রাই করার পালা চলে এসছে, অর্ডারের সাথে সাথে পেয়ে গেছি। যখনই খুললাম তখন একটু ডিসঅ্যাপয়েন্ট ছিলাম, কারণ আমি যেটা দেখছি ছবিতে ওই রকম দেখতে না চিকেনটা, একটু চেহারাটা অন্য চিকেনের। বাট ঠিক আছে, কোয়ান্টিটি 1:1 একজনের জন্য। ওইটার সাথে একটা গ্রেভি ছিল, আর হচ্ছে একটা প্যাকেজটার সাথে একটা কোক ছিল, আর একটা লেগ পিস ছিল, ব্যাস। তো চলে এলাম, আমি আমার খাওয়া স্টার্ট করে দিলাম, খাচ্ছি। ফার্স্টে আসলে আমার আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কী খাচ্ছি, অ্যান্ড তারপরে খেয়ে যেটা মানে এক কথায় বলবো যে হচ্ছে আমি মশলা টশলা কম খাই, সবাই হয়তো জানে, এটার জন্য আমার কাছে ভালো লাগছে বিরিয়ানিটা। অ্যান্ড গ্রেভিটা আমার তেমন ভালো লাগে না, বাট বিরিয়ানিটা মজা। অনেককে দেখলাম রিভিউ করছে যে মজা না, মানে আমি এটা কোনো রিভিউ দিচ্ছি না, ফুড রিভিউ না, জাস্ট আমি খেতে আসি, আমার কাছে খেতে ইচ্ছা করছে, লাঞ্চের সময় চলো হয়ে গেছিলো এটার জন্য। আর ওই যে দেখাচ্ছি, আমি ভাবছিলাম ওই চিকেনটা আমাকে দিবে, বাট চিকেন এটা ছিল না। এই যে আমি খপাস খপাস করে খাচ্ছিলাম, চিকেনটা একদম সফট ছিল, মজা ছিল, আমার কাছে ভালো লাগছে বিরিয়ানিটা। বাট ওইখানে অনেক ফুড ব্লগারদের দেখলাম, ওরা রিভিউটা তেমন ভালো দেয়নি, মজা না বলছে, বাট আমার কাছে ভালো লাগছে। গ্রেভিটা আমার তেমন ভালো লাগে নি, গ্রেভিটা ছাড়াই ভালো লাগছে। অ্যান্ড আমি বিরিয়ানি খাচ্ছি, খাওয়ার পরে আমি ওটার সাথে কোক খাচ্ছি, মানে কোক খাওয়া বিরিয়ানির সাথে একটা সেই লেভেলের শান্তি আমার চেহারায় দেখা যাবে এখন। অ্যান্ড আমি তারপরে যে চিকেন উইন্স আর হচ্ছে একটা চিকেন লেগ পিস ছিল একটা বাকেট, ওইটা নিয়েছি, ওইটা খাচ্ছিলাম। আলাদা করে আমি ওদের সসটা নিয়েছিলাম, কারণ ওদের যে প্যাকেট সস দেয় সেটা আমার কাছে তেমন ভালো লাগে না, আমি আলাদা করেই সবসময় সস নিয়ে নিই। আমি ইন্ডিয়া কলকাতা দিল্লিতে যেখানেই গেছি সবসময় হচ্ছে কেএফসি টেএফসিগুলি ট্রাই করি, কেএফসি ভালো লাগে আমার ওইখানে খেতে, আমি সবসময়ই খাই এটা, আর এখানে রিভিউ টিভিউ দেওয়ার কিছু নেই। অ্যান্ড তারপরে হচ্ছে আমার মনে হচ্ছিলো খাওয়া শেষ করার পরে বিরিয়ানি, যে আমি তো এখনও ফ্রেঞ্চ ফ্রাই খাই নি, আমার ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছা করতেছে। তো তারপরে আমি আবার আরেকটা বাকিতে অর্ডার করে ফেলি, যেখানে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, দুইটা লেগ পিস ছিল, একটা লেগ পিস ছিল, দুইটা উইংস ছিল, আর ওটার সাথে দুইটা সস ছিল, যে সসটা আমি পছন্দ করি না, আমি আলাদা করে সস নিয়ে নিই, অ্যান্ড সেটা দিয়ে আমার খেতে খুব ভালো লাগে। আমি দেশের বাইরে যেখানেই যাই না কেন, আমি সবসময় কেএফসি তারপর ম্যাকডোনাল্ডস এগুলোতে খেতে পছন্দ করি, আর আমি খাইও, আর খাইতে খাইতে আমি এক বস্তাও হয়ে আসি ফুইলা আবার। যাই হোক, আমার খাওয়া দাওয়ার পালা চলতেছে। আমার মনে হচ্ছিলো এখানে যদি একটা ম্যাগি মশলা থাকতো সেই লেভেলের মজা হইতো, মাংসের উপরে দিয়ে তারপরে আমি খাইতাম, বাট সেটা হয় নাই, আমি খেতে পারি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমি এখন নিচে চলে যাব। আর আমার তখন মনে হচ্ছিলো আমি ডেজার্ট খাবো, তখনই নিচে যে দেখি একটা আইসক্রিম পার্লার, আর এখান থেকে আমি ওদের বাটারস্কচ কর্ন, মানে কোন যেটা সেটা হচ্ছে অর্ডার করে দিছি। অ্যান্ড খেতে খুব মজা ছিল বাটারস্কচ, যেহেতু আমার আইসক্রিম খুব পছন্দ, আই লাভ আইসক্রিম। অ্যান্ড দেন আমার খাওয়া দাওয়া শেষ, আমি আবার শপিং মলের দিকে চলে যাচ্ছি শপিং করার জন্য। টাটা, বাই বাই।